তন্ত্র চূড়ামণিতে একান্ন পীঠের ৪৯তম পীঠ লাভপুরের ফুল্লরা। দেবীপুরাণ মতে সতীর অধরষ্ঠ পড়েছিল এখানে। মন্দির চত্বরে পঞ্চমুন্ডির আসন এখনো বিদ্যমান, এখন তাতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। ৬৬ বিঘা জমি নিয়ে ফুল্লরা মহাপীঠ, মাতৃমন্দিরের প্রাচীনত্বের ছাপ নেই, সংস্কার হয়েছে। ১৩০২ বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণ করেন। মূল মন্দিরের সামনে রয়েছে সুবিশাল নাট মন্দির। ওম যজ্ঞ থেকে মাতৃ আরাধনার নানা পর্ব এখানে অনুষ্ঠিত হয়। নাট মন্দিরের অদূরে রয়েছে এই জলাশয়, নাম দেবীদহ। দেবীদহকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যে লোকশ্রুতি রয়েছে তার সঙ্গে জড়িয়ে রামায়ণের কাহিনী। পবনপুত্র হনুমান রামচন্দ্রের দেবী দুর্গার অকাল বোধনের জন্য এই জলাশয় থেকেই ১০৮টি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন। আধ্যাত্মভূমি ভারতে ধর্ম আর সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে বহু মন্দির। এমন দেবালয় দর্শনের একটা আলাদা অনুভূতি থাকে। বেলার দিকে ভিড় কমতেই আবার গেলাম দেবী গৃহে। শান্তিনিকেতন থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় মূলত মন্দির কেন্দ্রিক জনপদ। বীরভূমের প্রাচীন ফুল্লরা পীঠ একসময় ছিল তান্ত্রিকদের আভিচারিক ক্রিয়াক্ষেত্র। নির্জনতার কারণে দেশের নানা প্রান্ত থেকে সাধকরা এসে এখানে আসন পেতেছেন। তন্ত্র সাধনায় উত্তম স্থান হিসেবে প্রসিদ্ধ ফুল্লরায় আগে নিয়মিত শিবাভোগের চল ছিল। প্রতিদিন এখানে অন্নভোগের ব্যবস্থা আছে। দেবীকে রোজ মাছের টক নিবেদন করা হয়। সামান্য প্রণামের বিনিময়ে যে কেউ প্রসাদ পেতে পারেন। আমিষ ও নিরামিষ দুরকম ভোগই হয়। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় ফুল্লরায়। মাঘী পূর্ণিমাতে বিরাট মেলা বসে। ১৫ দিন ধরে চলে উৎসব, শেষ হয় শিবরাত্রিতে। আউল বাউল পীর দরবেশের গানে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পীঠভূমি বীরভূম, প্রাচীন ঋষিদের আরাধ্য দেবী গৌরীর দেশ, তন্ত্র সাধকদের পরমপথ সন্ধানের সাধন ক্ষেত্র। চৈতন্য মহাপ্রভুর সময়ে বীরভূমে শাক্ত ধর্মের প্রভাব এতটাই প্রবল ছিল যে বীরাচারী সন্ন্যাসীরা গৌরীকে পরিত্যাগ করে গৌরের অনুগামী হতে পারেননি। চৈতন্য লীলা কীর্তনকারী বৃন্দাবন দাসের লেখা পদে তার প্রমাণ মেলে। বীরভূম সম্পর্কে মহাপ্রভুর মুখ দিয়ে সেখানে বলানো হয়েছে, ভক্তিশূন্য সর্বদেশ না জানে কীর্তন, কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ। বীরভূমের বীরচন্দ্রপুরে জন্মগ্রহণ করেও বৈষ্ণব প্রভু নিত্যানন্দ ভক্তিরসের জোয়ারে শাক্তদের ভাসাতে পারেননি। লালমাটির পীঠস্থানগুলিতে বৈষ্ণবদের প্রবেশাধিকার অতীতে সেভাবে ছিল না, কিন্তু এখন আর সেসব নেই। মহাবৈষ্ণবী ফুল্লরার দরবারে ওঠে হরিনামের বোল। বৈচিত্র্যে ভরা এক পীঠভূমি, যাকে ঘিরে সব কিছু আবর্তিত হচ্ছে, তিনি হলেন দেবী ফুল্লরা। প্রসীদ মাতুর জগৎ খিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পায় বিশ্বম ত্বমীশ্বরী দেবী চরাচরস্য।